স্রেফ ভারতে দাসত্ব করে বর্তমান সরকার ক্ষমতায় আছে একটার পর একটা টার্ম, 14, 18, এবার 24। এটা পুরোটা আছে এখনো বলা যাবে না, কিন্তু প্রাথমিকভাবে তারা তথাকথিত নির্বাচন পার হয়েছে এবং খোয়াব দেখছে পুরোটা থেকে যাবার। মূল কারণ হচ্ছে ভারতকে প্রভু বানিয়ে তার দাসত্ব করে তারা ক্ষমতায় আছে। মানে এটা ছিলই সব সময়, কিন্তু ইদানিং খুব প্রকাশ্যে বলা টলা হচ্ছে। জনাব ওবায়দুল কাদের আবার সেটা বলেছেন, আবার বলছি কারণ উনি আগেও বলেছিলেন, আমি আসছি সেই জায়গায়। তার চাইতেও ইম্পর্টেন্ট কথা, গতকাল এই বক্তব্যের মধ্যেই উনি এমন একটা মন্তব্য করেছেন যাতে এটা স্পষ্ট হয় ভারতীয় পণ্য বয়কট যে আন্দোলন চলছে সেই আন্দোলনটা সফল হচ্ছে, সেই আন্দোলনটা বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পারছে। এটা জনাব ওবায়দুল কাদেরের মুখ থেকে সামহাও বেরিয়েছে, তার একটা বক্তব্য আমার কাছে স্পষ্ট মনে হয়েছে এবং আপনাদের অনেকেরই হয়তো সেই একই জিনিস মনে হবে, সেটা নিয়ে কথা বলতে চাই। আগে দাসত্ব নিয়ে, দাসত্ব করা নিয়ে কি বলছেন, এটা আগেও উনি বলেছেন আবারও একটু বলছি। দ্বাদশ জাতীয় জাতীয় নির্বাচনে ভারত পাশে ছিল বলে পৃথিবীর অনেক শক্তিধর দেশ অশুভ খেলা খেলতে সাহস পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সম্মেলনে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সামনে দেয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আজকে শত অপপ্রচারের মধ্যেও আমাদের নির্বাচন আমরা করেছি, বলুক কেউ ভারত হস্তক্ষেপ করেছে, কেন হস্তক্ষেপ করবে, অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যে পরিমাণ ছুটোছুটি করেছে আমরা সেই ভূমিকায় ভারতকে দেখিনি, ভারতের হাইকমিশনের এই ধরনের ভূমিকায় যাননি। তারা বলেছেন বাংলাদেশের নির্বাচন বাংলাদেশ করবে, অন্য কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। সত্যি বলতে কি ভারত আমাদের পাশে ছিল বলে দুনিয়ার অনেক শক্তিধর দেশ এখানে যে অশুভ খেলা খেলতে চেয়েছিল সেখানে ভারত আমাদের পাশে ছিল বলে অনেকে সাহস পায়নি, বলেন ওবায়দুল কাদের। ঠিক একই ধরনের কথা ডামি নির্বাচনের পর তিনি আবার বলেছেন, এবারও হাই কমিশনারকে সামনে পেয়ে, মানে একজন হাই কমিশনারকে পেয়ে গদগদ হয়ে তার সামনে দাসত্ব প্রদর্শন করছেন বাংলাদেশের ক্ষমতাসীন দলটির। আমি অবশ্য একটা কথা বলি, ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নেই, কিন্তু সে একটা অংশ ক্ষমতার, ক্ষমতা ইজ দ্য নেক্সাস, আওয়ামী লীগের কিছু লোক, ডিপ স্টেট, দেশীয় গোয়েন্দা সংস্থা, পুলিশ, তারপরে প্রশাসন, ভারত, চায়না, এরা মিলে টিলে একটা তালগোল পাকানো জিনিস আসলে ক্ষমতায় আছে। এর মধ্যে ভারত নিশ্চয়ই একটা বিরাট, বাংলাদেশের ক্ষমতায় ভারত আছে ফর শিওর। সো তার একজন প্রতিনিধিকে পেয়ে উনি এত গদগদ হয়ে গেছেন যে তাকে একটু তার পায়ে একটু পুজো দিতে হবে। জনাব ওবায়দুল কাদের সেটা করলেন, উনি আগেও ঠিক একই ধরনের কথা বলেছেন, উনি পররাষ্ট্রমন্ত্রী দফায় দফায় বলছে, তার মানে এই দফায় আমরা খেয়াল করছি এই কথার আর রাগঢাক তারা রাখছেন না, বা তাদেরকে বলাই হয়েছে ইউল হ্যাভ টু সেই দ্যাট, তুমি যে এবার আমার পক্ষে আমাকে দিয়ে ক্ষমতায় আছো সেটা তোমাকে ক্রমাগত বলতে থাকতে হবে। বোধ করি ভারতেই বাধ্যবাধকতা একরকম তৈরি করেছে চীনের কাছে যাতে এই মেসেজটা ক্লিয়ারলি যেতে থাকে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও ধারণা করি সামনে একটা ডামি, সামনে একটা নির্বাচন, ওদের একটা ডামি নির্বাচন না, ভারতের নির্বাচনটা নিয়ে এখনও কিছু কিছু প্রশ্ন উঠলেও মোটা দাগে সেটা ফেয়ার আছে। ভারতে একটা নির্বাচন যেহেতু আসতে যাচ্ছে, বাংলাদেশের সরকার যখন ক্রমাগত বলতে থাকে ভারত আমেরিকাটা আমেরিকা সবাইকে ডিফাই করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে পেরেছে, নিঃসন্দেহে এটা ভারতের এক ধরনের কূটনৈতিক ক্যাপেবিলিটি প্রমাণ করে। বিজেপি সরকার ক্ষমতায় থাকার জন্য আমি ধারণা করি এই রকম একটা সার্টিফিকেট তাদের দরকার, কারণ বিজেপি সরকার এই রিজিওনাল জায়গাতে নানা ক্ষেত্রে সংকটে পড়েছে। নেপালে তাদের অবস্থা ভালো না, শ্রীলঙ্কায় ভালো না, এবং সর্বশেষ মালদ্বীপসে তাদের সৈন্যদেরকে তো বের করে দেওয়া হচ্ছেই, ওখানে রীতিমতো সামরিক চুক্তি হয়েছে চীনের সাথে, যার প্রতিক্রিয়া লাক্ষাদ্বীপে ভারত এক ধরনের মানে মোটা দাগে খুব বড় না হলেও একটা নৌঘাঁটি করছে। সুতরাং নির্বাচনের আগে তারা দেখাতে চায় যে বাংলাদেশের মাটিতে তারা পশ্চিমা শক্তিগুলো বিশেষ করে আমেরিকাকে বিরাট দেখিয়ে দিয়েছে, বিরাট শিক্ষা দিয়েছে। এই সব কথাবার্তা বলে আসলে সেটাকে এক ধরনের পারপাস সার্ভ করা হয়, আর যেটা আগে বললাম অ্যাট দ্য সেম টাইম এই পারসেপশনটা চায়নাকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এই দেশের জনগণের সামনেও এই শক্তিমত্তার জায়গাটাকে এনারা দেখাচ্ছেন যে ভারত আসলে এতটাই শক্তিশালী, এবং আমাদের কাছে এটা একটা মেসেজ সম্ভবত
ভারতকে আসলে আর কিছু করতে পারবে না, এবার আমেরিকা তো অনেক কিছু করার চেষ্টা করছে, সেই আমেরিকাকেই ভারত সাইজ করে ফেলছে। সুতরাং জনগণকেও বলা হচ্ছে তুমি ভারতের দাসত্ব মেনে নাও, ভারতের দাসত্ব মেনে তারপর তুমি বেঁচে থাকার চিন্তা করো, তারপর কী করবে, দাস হিসেবে তুমি কতটুকু তুমি অধিকার পেতে পারো সেটা নিয়ে বার্গেন করো। তুমি একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার সাথে আর বার্গেন টার্গেন করো না, দাস হিসাবে করো। জনাব ওবায়দুল কাদের, জনাব হাসান মাহমুদ, এদেরকে দিয়ে ভারত এই মেসেজটা আমাদেরকেও দিতে চাইছে, স্পষ্ট। নাহলে এই কথাটা ক্রমাগত বলে যাওয়ার আর কোনো কারণ নেই, এতগুলো যে পারপাস বললাম এগুলোকেই সার্ভ করার জন্য। অনেকক্ষণই আরও ভারতের দাসত্ব করার, যে বলছে দাসত্ব করা মানে যেসব কথাবার্তা বাংলাদেশের একজন মন্ত্রী তথাকথিত ক্ষমতাসীন দলটার দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি সাংগঠনিকভাবে বলতে পারেন না, সমস্যার সমাধান টমাধান ইত্যাদি ইত্যাদি করতে পারেন। এরপর তিস্তা চুক্তি নিয়ে জনাব ওবায়দুল কাদের বলেন, আজকে তিস্তাসহ বিভিন্ন নদীর পানি নিয়ে গঙ্গা চুক্তিও কিন্তু আমরা করেছি, তিস্তা চুক্তি আমরা আশা করি ইতিবাচক অগ্রগতির আলোচনা হয়েছে, তবে আমাদের ধৈর্য ধরতে হবে, গায়ে পড়ে ভারতের সঙ্গে তিক্তকতা করে এসব সমস্যার সমাধান সম্ভব নয়। আজকের বিশ্বের গ্লোবাল ইকোনমি সেন্টার শিফট হয়ে গেছে, সারা বিশ্বের যে সমস্যা এটা শুধু আমাদের নয় ভারতেরও সমস্যা, মানে আলোচনার মাধ্যমে সমাধান হবে তিস্তার চুক্তি, আরও অপেক্ষা করতে হবে, আরও অপেক্ষা করতে হবে, এবং সেটা যদি অনন্তকাল হয় জনাব কাদেরদের কিছু আসে যায় না, আসলে আসা যাওয়ার কোনো কারণ আসলে নাই, তারা ক্ষমতায় আছেন, এই দেশের কৃষক যদি তিস্তার পানির অভাবে মরে বা আমাদের আরও যত সংকট হয় জনাব কাদেরদের কিছু আসে যায় না, আওয়ামী লীগেরও কিছু আসে যায় না, এবং বাংলাদেশ বিরান হতে হতে ধ্বংসও যদি হয়ে যায় তাতেও কিছু আসে যায় না। এরা প্রত্যেকে অকল্পনীয় পরিমাণ অর্থ এই সরকারের সাথে জড়িত, সেটা রাজনৈতিকভাবে হোক, প্রশাসনিকভাবে হোক, কিংবা ব্যবসায়িকভাবে হোক, প্রত্যেকে সেই টাকা পাঠিয়ে রেখেছেন, সেখানে বাড়ি কিনেছেন, সম্পদ সব স্থানান্তর করে ফেলেছেন, এই দেশটাকে জাস শুষে দিয়ে ছিবড়ে বানিয়ে ফেলে তারা চলে যাবেন, কী আসলো গেল তাতে তাদের। আসছে এবার সেই জায়গাটা যেটা জরুরি কথা, সমস্যার কথা বলতে বলতে উনি একটা জায়গায় এসে বলছেন, ইন্টারেস্টিং, আজকে ক্যাম্পিং চালিয়ে, উনি ক্যাম্পিং বলেছেন কিনা জানি না, ইট শুড বি ক্যাম্পেইন, চালিয়ে সম্পর্ককে বৈরিতার পর্যায়ে নিয়ে যাওয়া সমীচীন নয়। আজকে দ্রব্যমূল্যের কারণে ভারতে কস্ট অফ লিভিং অনেক হাই, বাংলাদেশেরও তাই, ভারতে জিনিসপত্রের দাম কম বাংলাদেশে বেশি, এটা তো বাস্তবসম্মত নয়, তাহলে কেনই মনোভাব জাগ্রত করা হচ্ছে, বোকা বোকা কথা হলো, জনাব ওবায়দুল কাদের বোঝা উচিত এই মনোভাব কেন জাগ্রত করা আছে। প্রথম কথাটা হচ্ছে ভারতে পণ্যের দামও বেশি বাংলাদেশের চাইতে, বাংলাদেশে তার চাইতে কম মানে বেশি না, ভারত আর বাংলাদেশের পণ্যমূল্য একই ধরনের, এটা একেবারেই মিথ্যা কথা, আমাদের সাথে বললাম তো আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দেওয়া খুব কঠিন হয়ে গেছে, কিন্তু ওনারা বোঝেন টোঝেন না। এই স্বৈরাচারদেরকে বলা হয় তারা আইভরি টাওয়ারে থাকে, তাদের চারপাশে একটা ইলুশন নিয়ে থাকে, এই জিনিসটা নিয়ে তারা মনে করেন আমরা জনগণকে যা বলি সেটাই সত্য, যে কোনো এক ক্লিকেই পেয়ে যাওয়া যায় ভারতে কোন পণ্যের দাম কত এবং আমাদের কত বেশি সেটা জানা যায়, খুব ইজিলি জানা যায়। বলা হচ্ছে, উনি বলছেন তাহলে কেনই মনোভাব জাগ্রত করা হচ্ছে, মানে ভারতীয় পণ্য বয়কট করা কি দাম টাম প্রশ্ন করা হচ্ছে, মানে ওনার তো লিস্ট খোঁজ খবর রাখা উচিত, আমি অন্তত এখানে পড়ে যতটুকু পেয়েছি। ইন্টারেস্টিং, ওনার এই জায়গাটা বিশেষ করে প্রথম বাক্যটা, এই বাক্যটা আমি আবার পড়ব, এই বাক্যটা আমি অন্যান্য অনেকে যে কভার করেছে সেখানে পাইনি, শেয়ার বিজ এটা করেছে, আরও অনেকেই এই নিউজটা করেছে কিন্তু এই বাক্যটা অনেক জায়গায় ছিল না। ভারতীয় পণ্য বয়কট করা হচ্ছে তোমাদের মধ্যে, এই যে আওয়ামী লীগ সরকার আর ভারতের মধ্যে যে একটা প্রভু এবং দাসের সম্পর্ক আছে, এটাকে একটা মেসেজ দেওয়ার জন্য। আবারও বলছি কেউ এটা নিয়ে প্রশ্ন করতে পারেন, এটা ঠিক কি বেঠিক নানান রকম আলোচনা কেউ না কেউ করতেই পারেন, কিন্তু উদ্দেশ্য এটা এবং যে মানুষরা পার্টিসিপেট করছেন তারা তাদের জায়গা থেকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন। আমার কাছে এই প্রশ্ন করা হয়েছিল ইন্ডিয়ান একটা জায়গা থেকে, একটা ভিডিও ব্যাপারে আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছি, ওটা হয়তো যে কোনো সময় পাবলিশড হতে পারে। আমি এই কথাটাই সেখানেও বলার চেষ্টা করেছি যে এই মেসেজটা আসলে এদেশের মানুষজন ভারতকে দিতে চায়, তোমরা যতই এই আওয়ামী লীগ সরকারের সাথে নিজেদেরকে ট্যাগ করবে তার প্রতিটা পাপের ভাগিদার আসলে তুমি হবে, ভারতকে এই মেসেজটা নিতে হবে। সো এই মেসেজের উদ্দেশ্য হচ্ছে এটা, এই মেসেজটা সাকসেসফুললি যাবে কি না, ভারতের মতো দেশ এটা নিতে পারবে কি না, ওপর প্রজ্ঞা অন্তত ভারতের এক্সিস্টিং যে গভর্নমেন্ট আছে, বিজেপি গভর্নমেন্ট, সে নিতে পারবে কি না প্রশ্ন আছে। কারণ একটা প্রচণ্ড রকম আইডেন্টিটি পলিটিক্স করা সরকার
ভয়ঙ্কর রকম হিন্দুত্ব ন্যাশনালিজম করা সরকারের জন্য এইভাবে মেনে নেওয়া কঠিন, সে গায়ের জোর দিয়ে সব করে ফেলতে চাইবে। কিন্তু এই দেশের মানুষ এটা দিয়ে মেসেজ এটা দিয়ে দিতে চাইছে, দাম টাম তো আসলে প্রশ্ন না। জনাব ওবায়দুল কাদেরের হয় বোঝেন না, বোঝেননি অথবা বুঝলেও এসব উদ্ভট কথাবার্তা বলছেন, কিন্তু মহামূল্যবান বাক্যটা এই প্যারাগ্রাফের শুরুতে যেটা ছিল আমি আবারও পড়ি। আজকে ক্যাম্পিং চালিয়ে সম্পর্ককে বৈরিতার পর্যায়ে নিয়ে যাওয়া সমীচীন নয়, তার মানে সম্পর্ককে বৈরিতার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে কার প্রতি বৈরিতা, কেন বৈরিতা এবং সমীচীন নয়, উনি এটা উচিত হচ্ছে না বলে মনে করেন। তার মানেটা হচ্ছে এই ক্যাম্পেইন এবং তার সাথে মানুষজনের কানেক্টেড হওয়াটা এই ক্যাম্পেইনটাকে ফ্রুটফুল করতে শুরু করেছে এবং একটা ইম্প্যাক্ট পড়তে শুরু করেছে, যেটা এমনকি ক্ষমতাসীন সরকারের এইরকম গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এবং নেতার মুখ থেকে বেরিয়ে এলো। বিরাট সার্টিফিকেট। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে ভারতীয়দের বক্তব্য দিয়ে দেখানোর চেষ্টা করছি, ওদের না খুব লাগছে, যেন ওবায়দুল কাদেরও গায়েও খুব লাগছে। তাতে প্রমাণিত হচ্ছে এই মুভমেন্টটা আসলে সত্যিকার অর্থে বড় প্রভাব রাখতে শুরু করেছে। কিন্তু যে বললাম উনি যে কথাটা বলছেন, আবার ওই যে কথাটা বলি, সেটা হচ্ছে বৈরিতার পর্যায়ে নিয়ে যাওয়া, ক্যাম্পেইন চালিয়ে বৈরিতার পর্যায়ে নিয়ে যাওয়া সমীচীন নয়, ক্যাম্পেইন চালিয়ে বৈরিতা পর্যায়ে নিয়ে যাওয়া সমীচীন নয়। প্রশ্নটা হচ্ছে বৈরিতা কার সাথে, ভারত বাংলাদেশের জনগণের সাথে বৈরিতা করবে, করতে পারে? কেন আওয়ামী লীগের মতো সব জনগণ ভারতের দাসত্ব মেনে নেয় না, কেন ভারতকে প্রভু মনে করে না সব মানুষ মেনে? এটা ভারতের ক্ষোভ হইতে পারে, ক্ষোভ হইলে কি করতে পারে, করুক যে কোনো কিছু। কিন্তু এই যে বৈরিতার কথা বলছি, এই বৈরিতার কোনো প্রশ্নই আসলে এখানে নাই। আমি বহুদিন একটা কথা বলেছি, আমি কোনোভাবে চাই না, কারো কাছে খারাপ লাগতে পারে, আমি কোনোভাবে চাই না ভারতের সাথে আমাদের রাষ্ট্রের এবং জনগণের একটা শত্রুতা বা ঘৃণার সম্পর্ক তৈরি হোক। আমরা পজিশনগতভাবে এমন জায়গায় আছি ওটা আমাদের কারো পারপাস সার্ভ করবে না। মানে ভারতের এই জিঙ্গোইজম যেটা উত্থান হয়েছে এই বিজেপি সরকারের আমলে, আমি এখনও বলে দিতে পারি আমার এই ভিডিও পশ্চিমবঙ্গের অনেক মানুষজন সম্ভবত দেখেন, এসে তারা নানা রকম নেগেটিভ আক্রমণ করা শুরু করবেন। কিন্তু এই আমি আবারও বলছি, বিশেষ করে এখন এই সরকারগুলো এভাবেই টিকে থাকে, এটাই ওদের রাজনীতি। আমি তোমাকে খেয়ে ফেলবো, আমার এত শক্তি হচ্ছে আমার কথা শুনে চলবো না হয় খেয়ে ফেলবো। এটা শুধু বাইরে না, দেশের ভেতরেও তাই করছে। প্রায় 50 কোটি, আমি একটা হিসাব করে দেখেছি, মুসলিমস, দলিত, অন্য ধর্মের মানুষ মিলে 50 কোটি, মানে 1/3 অফ দ্য পিপলকে তারা আদার করে দিয়েছে, নিজের দেশের মধ্যেও সেটা ইম্পোজ করছে ঘাট ধরে। আমি যা বলছি এর বাইরে কিছু হবে না, তোমাকে মেনে নিতে হবে। সো ও দেশে এবং দেশের বাইরে এই রাজনীতি করে। কিন্তু একটু বাস্তবতার মাটিতে যদি দাঁড়াই, আমিও মনে করি ভারতের সাথে বৈরিতা শত্রুতায় আমাদের লাভ হবে না, ভারতেরও লাভ হবে না। বাংলাদেশকে খুব তুচ্ছ করে দেখা, প্রায় 20 কোটি মানুষকে তুচ্ছ করে দেখা, প্রায় 20 কোটি মানুষকে তাচ্ছিল্য করা, তাকে ভয় দেখিয়ে যাতা করা যাবে মনে করা ভারতের ভীষণ ভুল। ওই শত্রুতা ভারতও যাতে জনগণের সাথে থাকে না থাকতে চায়। ভারতের জনগণের প্রতি আমাদের যে বক্তব্যটা আছে, বিজেপি বা সরকার এটা কতদূর বুঝবে জানি না, তাদের সাপোর্টাররা কতটুকু বুঝবে জানি না, এটুকু বোঝার চেষ্টা করা উচিত এই দেশের মানুষ যারা এই ক্যাম্পেইনটাতে সাড়া দিচ্ছে, নিজেরা এই ক্যাম্পেইনটা ছড়িয়ে দিচ্ছে, তাদের উদ্দেশ্য হচ্ছে ভারতকে একটা মেসেজ দেওয়া। মেসেজটা খুব সিম্পল, তুমি যা করছো এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রেখে আমাদের গণতন্ত্র ধ্বংস করছো, আমাদের মানবাধিকার শেষ করছো, আমাদের মত প্রকাশ শেষ করছো, আমাদের করাপশন এই দেশটাকে ডুবিয়ে দিয়েছো, এই দেশের স্ট্রাকচার বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, এই দেশটা আর দেশ না একটা মগের মূল্যকে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার, এবং তুমি ভারতের সাথে আছো, ওটা করো না। মেসেজটা এটা, এই মেসেজটা ভারতের অন্তত সাধারণ জনগণ যাতে পায়। একটা ডেমোক্রেটিক কান্ট্রি এখন পর্যন্ত অত্যন্ত পরিচয়বাদী রাজনীতি করে ভারতের ডেমোক্রেসির বিরাট ক্ষয় হয়েছে। আজকে পৃথিবীতে ইলেকটোরাল প্রসেসে ক্ষমতায় আসা সরকারগুলো কতটা ডেমোক্রেসি নষ্ট করছে সেই উদাহরণ, টপে এখন ভারতের নাম। এরকম কোনো কোনো জায়গায় 2-4 জন থাকে, ব্রাজিলে বলসোনারও ছিলেন, ইউরোপের মাটিতে ইভেন ভিক্টর অর্বানের মতো লোক আছে হাঙ্গেরির, এবং নিশ্চিতভাবে জনাব নরেন্দ্র মোদী সামনের দিকের একটা উদাহরণ। কিন্তু তারপরে তো এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, কাগজে কলমে একটা ইলেকটোরাল প্রসেস আছে ফেয়ার, সেই দেশটা এখানে একটা বিভৎস স্বৈরাচারকে সমর্থন করে শুধু তার শর্ট টার্ম কিছু স্বার্থে, আমি আবারও বলছি শর্ট টার্ম কিছু স্বার্থের জন্য। যদি আমৃত্যু এই স্বার্থ পেতে পারতো বাংলাদেশকে শেষ করে দিয়ে, আমি তাও কাগজে কলমে বলতাম করুক,
অত্যন্ত মায়োপিক চিন্তা, মায়োপিক ভিশন, শর্ট টার্মের জন্য লং টার্মে ভারত তার নিজেরও ক্ষতি করছে, ভারতের জনগণ অন্তত এই জায়গাটা যাতে বোঝে। আর পণ্য বয়কট আদতে কোনো শত্রুতা তৈরির জন্য না, পণ্য বয়কট হচ্ছে এই মেসেজটা দেওয়ার জন্য এই রকম একটা সরকারের পাশে ভারত যাতে না থাকে। এখন সেই মেসেজ তারা নেবে কি না, ইতিহাস বলে ভারত এই অঞ্চলে অত্যন্ত স্টুপিড ধরনের পররাষ্ট্রনীতি করেছে। ইয়াস, আই রিপিট, স্টুপিড ধরনের পররাষ্ট্রনীতি করেছে, একটার পর একটা দেশে তার প্রভাব নষ্ট হয়েছে, কিন্তু তারা করেছে। তারা যেভাবে এরপরও না তারা তাদের সোল সার্চিং করে নেই, আমরা কোথায় কোথায় ভুল করলাম, কী করা উচিত হবে না, কী করলে ভালো হতো, সেগুলো করছে না। এখানে একই ভুলই তারা করতে পারে, কিন্তু ওইটুকুই সত্যি জরুরি কথা, মানুষ তার জায়গা থেকে মেসেজ দিয়ে যাবে এবং সেই মেসেজটা আমি ধারণা করি, মানে এই বয়কটের কথাটা, ওবায়দুল কাদেরের এই কথার পর এটা বলাই যায়, এটা যথেষ্ট পরিমাণ প্রভাব ফেলতে শুরু করেছে।